আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বেশ কিছুদিন আগে ঝালের যে পচা লাগা সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম তারপর বিশের ভিডিও দিয়েছি তো ওইটা আমি এক বিঘা জমিতে ঢাপ করেছিলাম মানে দুবার দু মেশিন করেছি ষোলো লিটারের তারপর আমার চার থেকে পাঁচ দিন পর আমার রেজাল্ট আসছে পাতা শুকে গেছে হ্যাঁ পচা লাগান নেই এখন সব নতুন পাতা নতুন ডগা শুরু করেছে আর গাছে ফুল আসা শুরু হয়ে গেছে যে দেখেছেন কী অবস্থা কোন সব পচা লাগার কারণে সব কিছু হয়নি তো যাই হোক এটা রেডিমেল গোল্ড এটা একটা আপনার ছত্রাকনাশক সিনজনটা কোম্পানির দেড়শো টাকা দাম অনেকে বলবে যে যে কাজ হয় না বা অনেকে বলবে যে দালাল টাকা খাই না আমি ভাই কোনো কোম্পানি থেকে আমার টাকা দেয় না আমি একটা জিনিস চিন্তা করি আমি একটা চাষি আমি যে বিষটা ব্যবহার করে উপকৃত হব সেটা যে কোম্পানি হোক না কেনে আমি সেটার ভিডিও তৈরি করব এটা হচ্ছে আমার কথা এদের গাছে আমার ঝাল আসা শুরু করেছে কেবল পশা লাগার জন্য আপনার রেডিমেড গোল্ডটা দুশো দেবেন মানে প্রথম যখন পশা লাগব তখন এক সব দেবেন তার দশ থেকে চোদ্দো দিনের মাথায় বা বারো দিনের মধ্যে এক সপ দেবেন তাহলে আপনার হবে দুই সপ তাহলে পশাটা আর লাগবে না তারপরে দেখেন এরকম গাছে ফুল জালে আসবে আর আমার গাছে দেখেন পুরোপুরি এরকম কুকড়া ছিলো এইভাবে কুকড়া থাকার পর এইভাবে কীভাবে পা পাতা গন্ধে হয়েছে এই যে এই কীভাবে সার্ট হয়ে গেছে কুকড়া খুবই কম হয়ে গেছে তো কুকড়া মানে কুকড়া কমে যাওয়াতে ফুল জালে আসা শুরু করেছে আর এই এরকম কালো গাছ কিভাবে করলাম সেটা আজ নয় দিন আগে আমি সার দিয়েছিলাম দুটা জিনিস তার সাথে দুটা চারটা জিনিস ব্যবহার করেছি সারের সাথে তো সেটা ভিডিও আমি করিনি যেহেতু ওই সময় ঝড় পানি মানে পানি চলে এসেছিলো তো আমি কী কী দিয়েছিলাম সেটা আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে